داشلو خبر تی خبره. پلینر اونی همپرای بدکنی شالما خبر بپرته. دلای خبر شوی شکرن کندرونی که تازه لواجی ممبای اینترنشنال ایئر آف میلیت 2023 پالای زکا شالما کامیونیتی حالا. هاکوتر گرانگیو کرن کرن خاینو آشال پالای زکی تونو. آب پاندانی بیشینت. های مانجا خاینای ناروای رکنو خوبی. کمونی هاکوتر نی مادری بخروک نی. بارچوال کوک نارو ثانی مانجا خا. آب پانداو های مانجا فکیاس شالما بی اسی چرمن بیمال دبورما. های مانجا فکیاس شالما خبر بدکنی سوپرینتندنت ابیجیت دبورما. بونو کاری تونو. জলাই হাঙ্গনি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার অফিস নি ডেপুটি ডাইরেক্টর কমল রিয়াম জলাই হাঙ্গনি কেবিকে নি বারজা মানজাক তাংফাং হাইকেবা জলাই হাঙ্গনি কেবিকে নি সিনিয়র সায়েন্টিস্ট অভিজিৎ দেবনাথ ন খবই কুবনির জি মিলেট চাষ আমরা ব্যাপকভাবে করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আগামী দিনে আমরা এটার কমার্শিয়ালাইজ করার জন্য ব্যবসায়িক দিক থেকে আমরা এটাকে গুরুত্ব দিয়ে আমরা চাষ করব ধলাই জেলাতে এবং এই চাষের যাতে আমরা আরো ব্যাপকভাবে করতে পারি এবং কৃষকদেরকে আয়ের দিক থেকে আমরা যাতে সহযোগিতা করতে পারি তার জন্য আমরা সচেষ্ট এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র এখানে পুরোপুরিভাবে এই ক্ষেত্রে নিয়োজিত আছে এবং আমাদের ধলাই জেলার কৃষি বিভাগ থেকেও আমরা যথেষ্ট সচেষ্ট আছি এবং আমরা মিলেটের চাষের পরে এটাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণের জন্য এখানে একটা মেশিন আনা হয়েছে এবং বাজারজাত করার জন্য আমরা দপ্তরের পক্ষ থেকে এবং প্রশাসনিক পক্ষ থেকে আমরা চেষ্টা করব ধন্যবাদ অ্যাকচুয়ালি মিলেট বা যেটা আমরা কাউন ধান বলি সেটা আদিকাল থেকে কিন্তু জুমিয়ারা চাষ করে আসছেন সেটা কমার্শিয়াল বা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে ওরা চাষ করেন না কিন্তু এখন আমাদের যে প্রয়োজনীয়তা যে বিভিন্ন ধরনের আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি জলের যে অভাবে আমরা ধান চাষ আমরা ঠিকমতো করতে পারি না বা বিভিন্ন চাষে যেরকম ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে তাতে আমরা মিলেট চাষ করে যেরকম এটার খাদ্যগুণ রয়েছে তো আজকে আমরা ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট এই প্রোগ্রাম আমাদের যশস্বী শ্রী নরেন্দ্রজি জি উনি ইনগ্রেশন করেছেন ওটারই ইভেন্টকে আমরা ওটাই ইভেন্টের সঙ্গে আমরা সংযুক্ত হয়েছি আমাদের শালেমা কৃষি মহকুমার 250 জন কৃষক সহ আমাদের পিআরআই বলি পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন বিএসসি চেয়ারম্যান শালেমা এবং আমাদের ডেপুটি ডিরেক্টর ধলাই উনি তার সঙ্গে আমাদের কেবিকের যে সিনিয়র সায়েন্টিস্ট ওনার সহ আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং সমগ্র ভারতে এবং সমগ্র কৃষি দপ্তর এই বিভিন্ন জেলা ভিত্তিক এবং বিভিন্ন সাব ডিভিশন ভিত্তিক এই প্রোগ্রামগুলি করা হচ্ছে একই সময়ে এই প্রোগ্রামগুলি করা হচ্ছে তো এটা আমরা খুবই আমাদের সৌভাগ্য যে এই ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটে আমরা মিলেট সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করতে পেরেছি আচ্ছা এটা আপনাদের থেকে সরকারিভাবে সাহায্য কি কি পাবে কৃষকরা এটা এবছর আমাদের সরকারি পরিকল্পনা চলছে যে আমরা এই মিলেট প্রোডাকশনকে যেটা আমরা ফিঙ্গার মিলেট এবং ফক্সটেল মিলেটকে সেটা আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে এবং এটা আমাদের এরিয়া টার্গেট এর মাধ্যমে আমরা সেটাকে জনসাধারণের কাছে সেটাকে আমরা পৌঁছে দেওয়ার আমাদের চেষ্টা থাকবে এবং সেটাকে প্রমোট করা আমাদের সেটাই একমাত্র লক্ষ্য থাকবে মিলেট বর্ষ 2023 সারা দেশের নাই আমাদের শালেমা টাউন হলে আমরা উদযাপন করেছি এটা কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আমাদের ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার সমন্বয়ে উদযাপন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমরা কৃষকদের মধ্যে খুব ভালো সাড়া পেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা কৃষকদের মাঝে কিভাবে আরো উন্নত জাতের মিলেটসের বিভিন্ন জাত এবং ওটাকে প্রসেসিং এবং ওটাকে মার্কেট যে কিভাবে লিঙ্ক করা যায় সেই উদ্দেশ্যে আমরা এখন কর্মযোগ্যে আমরা সবাই লেগেছি এবং আশা করছি যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা প্রসেসিং এর একটা ইউনিট আমরা এই এপ্রিলে আমরা এখানে
সেটআপ করতে যাচ্ছি, যাতে কৃষক ভাইরা ওনাদের উৎপাদন সহজে এখানে মানে প্রসেসিং যে আটা যে হয় সেটাকে তৈরি করতে পারেন এবং সহজে যাতে এটাকে বাজারজাত করতে পারেন, সেই আশা রেখেই আজকে আমাদের এই অনুষ্ঠানটা আহ্বান অনুষ্ঠানটা করা। এবং আমরা অসংখ্য আশাবাদী যে কৃষক ভাইরা যে সাড়া দিয়েছেন এখান থেকে ওনারা খুবই উৎসাহী, কারণ মিলেটসের যে উপকারী গুণ সেই গুণ ওটা ওনারা জেনেছেন আজকে, এবং সেই উদ্দেশ্য রেখেই আজকের এই অনুষ্ঠানে আমরা সফলমন্ডিত ভাবে করতে পেরেছি। কেমন শ্রম মনে দিতে পারেন মানে দিতে হবে এই কৃষক কৃষিকাজে? দেখুন, এটা ধানের মতো নয়, ধানের যেমন আমাদের সার এবং গোবর অন্য অনেক মানে ইনপুটস দরকার পড়ে, এটা খুব সহজেই করা যায়, খুব স্বল্প পরিমাণে জৈব সার ব্যবহার করে আমরা করতে পারি। এবং সবচেয়ে ভালো গুণ হচ্ছে সেটাতে জলের যে একটা সমস্যা সেই সমস্যা থাকে না, এটা কম জলে বা জলের এক পশলা জলের ব্যবহার বা এক পশলা বৃষ্টিতে সেটা খুব সুন্দরভাবে হয়ে ওঠে, তো জলের যে একটা ক্রাইসিস থাকে সেই ক্রাইসিসটা এই ফসলে থাকে না। মিলেটস যেটা বলি আলটিমেটলি এটা ওয়ান্ডারফুল ক্রপ এবং লটস অফ মাইক্রোনিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস এগুলোতে থাকে এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ব্যবহৃত হয়। তো সেই আশা রাখছি আজকে আমাদের এই ধলাই জেলাতেই আমরা কৃষক ভাইদেরকে নিয়ে সেই কাজে এগিয়ে যাব, সেই তাই আমরা আজকের অনুষ্ঠানে সংকল্প নিলাম।